কোচবিহারের শীতলকুচি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ভোটারের মৃত্যুর ঘটনায় ধিক্কার মিছিল করল হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। সকলের মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান, হরিহরপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ, ব্লক যুব সভাপতি জিল্লার রহমান সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আজকে আমাদের এই ধিক্কার মিছিল চলছে, চলবে। কেন্দ্রীয় বাহিনী ভোটের নামে যে হটকারিতা করছে, সেই হটকারিতার বিরুদ্ধে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় আজকে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে। হরিহরপাড়া থেকে মুর্শিদাবাদ জেলায় আমরা তা শুরু করেছি। মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক, 8টা মিউনিসিপ্যালিটি, সর্বত্রই আজকে 3টে থেকে আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামী 5টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের মূল দাবি যে যেভাবে কেন্দ্রীয় বাহিনী ভোটে তাণ্ডব শুরু করেছে এবং নিরীহ গ্রামবাসীদের শীতলকুচিতে কালকে 4 জন তরুণ তাজা প্রজন্মকে গুলি করে খুন করেছে, এদের বিরুদ্ধেই, এই কেন্দ্রীয় বাহিনীর হটকারিতার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন, আমাদের এই ধিক্কার মিছিল। আমরা চাই অবিলম্বে এই অমিত শাহকে, যে খুনি, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়েই গোটা বাংলায় আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। মনোমিছিল আমাদের পশ্চিমবাংলার মধ্যে কোচবিহারে শীতলকুচি গ্রামের 4 জনকে, নিরীহ মানুষকে, কালকে যে চতুর্থ দফা ভোট হচ্ছিল সেখানে গুলি করে মেরে দিয়েছে 4 জনকে। তার জন্য আমরা আজকে মনোমিছিল করছি সারা পশ্চিমবাংলা সমস্ত ব্লকে, সমস্ত জায়গায়। কারণ আজকে নির্বাচনের সময়তে, নির্বাচন আগেই যদি এই ধরনের মানে ঘটনা ঘটায় পশ্চিমবাংলায়, তা নির্বাচনের পরে কী করবে সেটা মানুষকে ভাবতে হবে। আমার বাংলার মানুষকে সেটা চিন্তায় ফেলে দিয়েছে। বাংলায় মানুষ আজকে নিরাপত্তা পাচ্ছে না, বাংলার মানুষ কীভাবে বেঁচে থাকবে। তার জন্যে আজকে আমরা যে মৌন মিছিল করছি, আমরা আগামী দিনে এর প্রতিকার চাই, আমরা এর প্রতিবাদ করব। আমরা ভোটের মাধ্যমেই, ব্যালটের মাধ্যমে প্রতিবাদ করব। আজকে তারা ক্ষমতায় আসে তাহলে আমাদের এখানে নিরাপত্তা বলতে কিছু থাকবে না, সাধারণ মানুষ পুলিশের গুলিতেই মারা যাবে, কোনো মানুষ কিন্তু বাদ যাবে না। এখানে জাতি আর কোনো সম্প্রদায় এখানে কোনো কাজ নাই, এখানে সকল মানুষের কিন্তু আজকে বিপদ, সকল মানুষের কিন্তু নিরাপত্তার অভাব আজকে। তাই বাঁচার জন্য আমরা কালকে যে দুর্ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা আজকে মনোমিছিল করছি। জাপানি টেকনোলজির ভারত ও জাপানের যৌথ উদ্যোগে প্রস্তুত মহাশক্তিশালী সলিস ইয়ানমার ট্রাক্টর, 20 থেকে 120 হর্স পাওয়ার, অধিক ক্ষমতার হাইড্রোলিক, OIB ব্রেক সিস্টেম, অধিক মাইলেজের এক অসাধারণ ট্রাক্টর। রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম। এখানে পাবেন নিজস্ব সার্ভিসিং, স্পট ফাইন্যান্স ও স্পট ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স অলিম্পিক অটো ট্রেড, ঢাকুরি, হরিহরপাড়া রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 8597878187 এবং 8250521718।